ব্যাপার অর্ণব? দুই দিন ধরে তোমার কোনো খোঁজ খবর নাই, একটা ফোন দাও নাই, এখন আবার চুপ করে বসে আছো, কি হয়েছে তোমার? বললাম না। কি বলছো? বলি নাই? না ও বলি নাই। না বলছি তো। কি বলছো বলো? মা অসুস্থ, হসপিটালাইজ ছিল, এত শরীর খারাপ ছিল, এর মাঝখানে কি ফোন পিক করা যায়, ধরা যায় বলো? এই জন্য ফোনের কাছাকাছি আমি ছিলাম না, আমি হসপিটালে ছিলাম। মা অসুস্থ এটা তো বলবা আমাকে না, আর মা অসুস্থ হওয়ার সাথে তোমার ফোন না দেওয়ার সম্পর্ক কোথায়? না মানে আমি তো বলতে চাই নাই তোমাকে, আমি তো জানি তুমি কতটা কেয়ার করো আমাকে, তুমি তো জানি যে তুমি কতটা মাকে কেয়ার করো, তাই না? মার অসুস্থতার কথা শুনলে তুমি নিজেও অসুস্থ হয়ে পড়তে পারতো, তারপর তুমি হসপিটালাইজ হয়ে যেতাম, মা এদিকে হসপিটালাইজ, তুমি ওদিকে হসপিটালাইজ, আমি আসলে কার কাছে থাকতাম? মার কাছে থাকলে বলতো যে তোর মন মরা কেন, তখন আমি সত্যটা বলে দিতাম, মা বলতো তুমি ওর কাছে যাও, আমি তোমার কাছে গেলে তুমি বলতে এখানে কেন, তোমার মা অসুস্থ তুমি ওখানে যাও, আমি তো একটা দোটানায় পড়ে যেতাম, যেতাম না, না ডানে যেতে পারতাম না বায়ে যেতে পারতাম, তার থেকে বেটার ফোনটাকেই অ্যাভয়েড করেছি, তোমাকে ফোন দেই নাই, বোঝো না তুমি? আর তুমি তো জানো যে আমি মাকে অসম্ভব অসম্ভব ভালোবাসি। তারপর? তারপর কি? তারপর কাকে ভালোবাসো? তোমাকে। আচ্ছা আমরা বিয়ে করছি কবে? আবার। আবার মানে? মানে আবার বিয়ে, আবার বিয়ের কথা কেন বলছো তুমি? বারবার কেন বিয়ের কথা বলো? আমার মনে হয় কি আমরা এরকমই ঠিক আছি, মানে বিয়ের কথা শুনলেই না আমার কেমন জানি দম বন্ধ লাগে, মানে দেখো আমার মা আমার বাবা দুজন দুজনকে ভালোবাসতো, তারা বিয়ে করেছে, মানে একটা খাঁচায় দুইটা পাখি, বাট কিন্তু এই একই খাঁচার ভিতরে যখন বাবা চলে গেলেন তখন বারবার কিন্তু আমরা খুব মানে চিন্তা করতাম যে একটা, ওই যে আগে বলতো মুরব্বীরা যে জোড়া পাখির একটা মরে গেলে আরেকটাও মরে যায়, আমার বাবা যে সময় চলে গেল তখন আমি খুব আতঙ্কে ছিলাম যে মা কবে চলে যায়, মানে এনিহাও মা সার্ভাইভ করেছে কিন্তু তার যে যে কষ্টটা আমাকে না মানে, আচ্ছা আমি কী বলছি যা তা বলতো, মার অসুস্থতা না আমাকে আমাকে একদম ভিতর থেকে শেষ করে দিচ্ছে, আমি কোনো কথা বলতে পারছি না। আচ্ছা ঠান্ডা হোক, ঠিক আছে চলো কোথাও যাই, দেখছো ইগনিশন সুইচটাও খুঁজে পাচ্ছি না, চলো কোথাও যাই। ময়লা না, ওই আপনি তো টায়ার্ড হয়ে আসছেন, হুট করে পানিটা পুরোটা খেয়ে ফেলতেন, মানুষ যখন টায়ার্ড থাকে একবারে পানি খেতে হয় না, ধাপে ধাপে খেতে হয়, তাই ঘাস পাতা দিয়ে দিয়েছি যেন আপনি আস্তে আস্তে খান, পাতা ধোয়া আছে পরিষ্কার, বসে পানিটা খেয়ে।